আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ, থ্রি ব্রাদার্স ব্লগ ইউএসএ থেকে বলছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের বোন ভালো আছি, সুস্থ আছি। সবাই আমার আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। তো চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ব্লগ শেয়ার করার জন্য। আপনারা অবশ্যই এনজয় করবেন আমার এই ব্লগটি। তো আজকে একটি ছোট্ট বোনের বাসায় দাওয়াতে যাচ্ছি। সে আমাকে বড় বোনের মতো খুবই শ্রদ্ধা করে, সে আমিও তাকে ছোট বোনের মতো খুবই আদর স্নেহ করি। তার বাসায় আজকে প্রথম আমি যাব। সে বাসা নিয়েছে, এখনও যাওয়া হয়নি, অনেক করে বলছিল। আসলে সময় হয়ে ওঠে না, তাই বাচ্চা কাচ্চার স্কুল ওপেন থাকে, তা যাওয়া হয়ে ওঠে না। তো অনেক করে বলছিল আজকে যাওয়ার জন্য, ও তো যাচ্ছে ওর বাসায় আজকে দাওয়াতে। তো সবাই দেখতে থাকুন আজকের এই ব্লগটি। তো আমরা ওর বাসায় চলে আসলাম। এসেই আমি প্রথমে কিচেনেই চলে গেলাম, কিচেনটা একটু ভিডিও করে নিচ্ছি। খুবই সুন্দর ছিল, একদম সাজানো গোছানো, একদম মনের মতো করে ও অনেক কিছু রান্না করেছে। ওর কিচেনটা খুবই সুন্দর ছিল, অনেক অর্গানাইজ ছিল, আমার খুবই ভালো লেগেছিল ওর কিচেনটা। আর ওর কিচেনের পাশে যে উইন্ডো আছে, ওখান থেকে সব কিছু একদম বাইরে অনেক সুন্দর সুন্দর ভিউ দেখা যায়। ওর বাসাটা খুবই সুন্দর। আর এ হচ্ছে তুলি, আমার ছোট্ট বোন, সবাই ওর জন্য দোয়া করবেন আর ওর মেয়ের জন্য দোয়া করবেন। ওর একটি পেজ আছে, টেল অফ টুলিস লাইফ, সবাই ওর পেজটিতে একটু ভিজিট করে আসবেন। ও খুবই সুন্দর সুন্দর ব্লগ মেক করে, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর দেখুন ওর কিচেনটা কত সুন্দরভাবে ও অর্গানাইজ করে রেখেছে, আর একা হাতে অনেক কিছু রান্না করেছে ছোট্ট একটা বাচ্চা নিয়ে। আসলে এদেশে তো আসলে প্রবাসে আমাদেরকে হেল্প করার মতো কেউ থাকে না। আমি মনে মনে চিন্তা করলাম, ও এতগুলো মানুষের অ্যারেঞ্জমেন্ট কীভাবে করবে একা একটা বাচ্চা নিয়ে। দেখলাম মাশাল্লাহ ও সুন্দর করেই সব কিছু অ্যারেঞ্জ করেছে, সবার জন্য অনেক কিছু রান্নাবান্না করেছে। থ্যাংক ইউ তুলি, তোমাকে এত কষ্ট করার জন্য, আমাদেরকে ইনভাইট করার জন্য, আর তুমি তোমার বাচ্চা নিয়ে যে এত কিছু করেছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই দিনটা আসলে খুবই সুন্দর গিয়েছিল আমাদের সবার, আমরা সবাই খুবই এনজয় করেছি। আমরা সবাই কথাবার্তা বলছিলাম একটু, সবাই চলে এসেছে অলরেডি, বেশি কয়েকজন ফ্যামিলি ছিল, চার পাঁচ ফ্যামিলি ছিলাম। তো ওর ঘরটাতে আসলে সবাই মিলে খুবই এনজয় করছিলাম আজকের এই দিনটা। আমিও বাচ্চাদেরকে একটু দেখাশোনা করছি, কারণ আজকে আমার বাচ্চারা একটু অসুস্থ ছিল। আমি বলছিলাম আসবো না, কিন্তু তুলি আমাকে অনেক করে রিকোয়েস্ট করলো যে আপা আসেন আপা আসেন। তো চলে আসলাম ওর আজকে নতুন বাসাটা দেখার জন্য। আসলে ও খুবই মায়া দরদ দেখায় বড় বোনের মতো, আমাকে খুবই শ্রদ্ধা করে। আসলে আমার খুব ভালো লাগে, সে আমাকে অনেক শ্রদ্ধা করে আর আমিও তাকে অনেক ভালোবাসি ছোট বোনের মতো। ওর মা পৃথিবীতে নেই, আমারও মা পৃথিবীতে বেঁচে নেই, তা আমরা বুঝি মায়ের আসলে না থাকার বেদনা কত কষ্টের। তাই আমরা যখন আমরা অন্য কাউকে যদি নিজের আপন করে নিয়ে নিতে পারি, তখন আমাদের খুবই ভালো লাগে, আর সেই কষ্টটা আর মনেই আসে না। আমরা একে অন্যের সাথে আমাদের দুঃখ কষ্টগুলো ভাগাভাগি করে নিতে পারি। তো অনেক কিছু রান্না করেছে, আমি তো কথা বলতে বলতে বলতেই ভুলে গিয়েছি। ও মিষ্টি বানিয়েছিল, মিষ্টি দই বানিয়েছিল, তারপর সালাদ করেছিল, কাবাব করেছিল, পোলাও করেছে। ও সবগুলোতে ট্যাগ লাগিয়ে দিয়েছে, যাতে সবাই বারবার জিজ্ঞেস করা না লাগে যে এটা কি ওইটা কি। ও সুন্দর করে ট্যাগ লাগিয়ে দিয়েছে। ভেজিটেবল করেছিল, মাছ ভাজি, দু পেঁয়াজি করেছিল, তারপরে সাতকড়া দিয়ে গরুর মাংস, ওদের সিলেটি অনেক ফেমাস একটা খাবার, আমারও খুবই ভালো লাগে। আর একটা টক করেছিল, বড়ের টক, তারপরে চিকেন দিয়ে আলু দিয়ে রান্না করেছিল। খুবই খাবারগুলো খুবই মজা ছিল এবং খুবই লোভনীয় লাগছিল। আর আমার ছেলেকে আমি একটু দিয়ে দিলাম, কারণ ও খুবই হাংরি ছিল। তো সারি আর খেয়ে নিচ্ছে, ও হচ্ছে আমার বড় ছেলে, সবাই ওর জন্য দোয়া করবেন। ও একটু সিক, তাই ওকে একটু টেক কেয়ার করছিলাম ভালোভাবে। আর আমার হাজবেন্ড আমার ছোট বাচ্চাকে নিয়ে টাইম স্পেন্ড করতেছে, এখান দিয়ে আমি একটু রিল্যাক্স হয়ে বসলাম। তো সবাই বাচ্চারা খুবই এনজয় করছিল, খেলাধুলো করছিল, আসল খুবই ভালো লেগেছে। আর এটা হচ্ছে তুলির বেডরুম, বেডরুমটা খুবই সুন্দর ছিল, একদম ছিমছাম সাজানো গোছানো। তারপরে ব্যাডটাও অনেক নাইস, ওর একটা বেবি ব্যাড ছিল, ওখানে তো আমরা সবাই কাপড় চোপড় রেখে একদম ভরে দিয়েছি। আপনারা যারা আমার পেজটিতে ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও ফলো দেননি প্লিজ ফলো দিয়ে আমার পাশে থাকবেন, আমাকে একটু এগিয়ে নিতে সাহায্য করবেন, আর আমার পেজটিতে একটি লাইক দিবেন, কমেন্টস করবেন প্লিজ।
তো সবাই মিলে আমরা খুবই এনজয় করছিলাম, এখানে আমরা পান খাচ্ছিলাম বড়রা সবাই মিলে একটু, আর এই তো বাচ্চাদের সাথে টাইম স্পেন্ড করতেছি। আজকের আসলে দাওয়াটা খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ তুলি, তোমাকে অনেক ধন্যবাদ আমাদেরকে ইনভাইট করার জন্য। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমার এই ব্লগটি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।